আল্লাহ যে আলোচনা করিয়েছেন, আপনাদের কি মনে হচ্ছে এই হাড় কেটকেটে দেহে এই আলোচনা এই রাত দুটোর সময় সম্ভব বলে মনে হয়? কথা বলেন, কথা বলেন। সত্যি না, করানোর মালিক কে? চিল্লে বলুন কে? আমি এক বিন্দু বিশ্বাস করি না, যতক্ষণ স্টেজে না উঠি বিশ্বাস করুন আমার পা সোজা পড়ে না। জি, স্টেজে উঠলি মনে হয় একদম 25 বছরের যুবক। আমি বিশ্বাস করি এটা একদম 100 বছরে, আমি বিশ্বাস করি 100 ভাগ আল্লাহ পাকের দেওয়া রহমত মদদ, আল্লাহ পাকের দেওয়া হেফাজত ছাড়া আর কিছু নয়। এটা আমি খুব বিশ্বাস করি। জি, আমার ছেলেপিলেরা, আমার ড্রাইভাররা, আমার চেনা পরিচয় লোকেরা বলে, আচ্ছা ব্যাপার কি বলেন দিন, আপনি তো এই 20 বার পেট লেবে স্টেজে উঠলেন, বক্তৃতা করার সময় কিছু বোঝা যায় না কেন? মানে বক্তৃতা কেন আমি করি? আমি করি না, আল্লাহ করায়। সুতরাং ও জিনিস আলাদা আর এই জিনিস আলাদা। কারণ আরে বাবা, আমি তো এখন দিনের খেদমত করতে বসেছি, আমি তো আমার খেদমত করতে বসিনি, ঠিক কিনা? আল্লাহর কাজ করছি, আল্লাহ করাচ্ছেন, গুণ দিয়ে তাদের ঋণ আমি আল্লাহ শোধ করে দেবো। সুতরাং মাতিন সাহেব নাই, কাইম সাহেব নাই, রজব আলী সাহেব নাই, কি মুহিত সাহেব নাই, শেখ বিল্লাহ নাই, যেই দেখ না কেন মনে রাখার দরকার, নিচ্ছে আল্লাহর জন্য। কাইম সাহেব মাতিন সাহেবেরা ঋণ শোধ করবে না। কোরআন তার রাস্তা কি? কোরআন শরীফের সূরা হাদিদের দ্বিতীয় রুকুতে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বান্দা আমায় তোমরা দি ঋণ দেবে, ঋণ আমি শোধ করে দেবো, তবে আমি সরাসরি তোমার কাছ থেকে নেব না, আমার জন্য ঋণ নেবে মসজিদ ওয়ালারা, আমার জন্য ঋণ নেবে মাদ্রাসাওয়ালারা, আমার জন্য ঋণ নেবে এতিমের পরিষেবা দাতারা, আমার জন্য ঋণ নেবে ক্ষুধার্ত ভূভুক করারা তাদের জন্য। সুতরাং ঋণ নেবে মানুষে আর শোধ করব আমি আল্লাহ। কথা বোঝা যাচ্ছে? এতক্ষণ দান করেছেন। জি, দান করে মনে হচ্ছে কি লস হয়ে গেছে? চোরে বরং লস হয়ে গেছে, লস হয়নি। আল্লাহ বললেন, আমি আল্লাহ বলছি, জি, ওই দিনে পৌঁছাবার আগে দান করো। ওই দিনে পৌঁছাবো মানে, ওই দিন মানে কিয়ামতের দিন। তো কিয়ামতের দিন পৌঁছানোর আগে দান কি করবে? তার আগে তো মরে যাবে। তার আগে কি? আগে মরণ, আগে কিয়ামত। রাসূল বলেছেন, হাদিস শরীফে এসেছে, মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে। আর কি বলেছি জোরে বলেন। তাহলে আসল কেয়ামত বিচার দিবস, প্রতিদানের দিন, সেটা আলাদা। কিন্তু রাসূলের এই হাদিস প্রমাণ করে কেয়ামতের শুরু সময় হলো মরার পর থেকে। এর নাম তাফসীর। আমি কোরআনের তাফসীর আপনাকে বোঝাচ্ছি। আবার বলছি, কেয়ামতের আসল দিন, প্রতিদান দিবসের দিন, আহকামুল হাকিমিন, আল্লাহ বিচার করবেন, যে দিনটার সময় কাল হবে 50,000 বছরের সমান। কিন্তু রাসূল বলেছেন, মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কেয়ামত শুরু হয়ে গেছে। তার মানে দান করো তোমরা মরার আগে। কি প্রমাণ হলো? জোরে বলেন, কি প্রমাণ হলো? মরার আগে দান করো। জি, একটা দিক মনে রাখো, এই জন্যই করবে, এমন দিনে তোমাদেরকে আসামি হয়ে উঠতে হবে, লা বাইউন ফিহি, যে দিনে কেনা বেচা নাই। কেউ সওয়াব বিক্রি করতে পারবে না, কেউ সওয়াব বিক্রি করতে পারবে না, আর কোন পাপী ও সওয়াব কিনতেও পাবে। কথা বলেন ঠিক না ভুল? হ্যাঁ। নাম্বার টু, আল্লাহ বললেন, ওলা খুল্লা, কারোর সঙ্গে দোস্তি বন্ধুত্ব কি খুব আপনজন খুব প্রিয় এসব দিয়ে সেদিন রেহাই হবে না। এই কথা বুঝতে পারেন না? জি, আমি নিজের আমল ঠিক করব না, নিজের ইসলাহ করব না, নিজেকে সংশোধন করব না, কারোর পিছনে শুধু জিন্দাবাদ দিয়ে বেড়াবো, আমি এ দলে না ওই দলে, ও দলে গেলি চাকরি পাবো, ও দলে গেলি ফ্রি ট্রিটমেন্ট পাবো, ও দলে গেলি ফ্রি চেক আপ করাতে পারবো, ওই দলটাই আমার কাছে প্রিয়। ভাই, এর নাম দুনিয়া। এর নাম কি? এর নাম কি? দুনিয়া। সুতরাং ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি চেকআপ, জি, চাকরি পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে। ভাই, আমরা ফ্রি ট্রিটমেন্টও দিতে পারি না, চাকরিও দিতে পারি না, আমরা মানুষকে
ভাই পয়সা দিয়ে বশ করতেও পারি না, বরং দেশের লোক সবাই জানে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত শুধু মানুষের কাছ থেকে নেয় অর্থ সম্পদ, আর মানুষকে উপহার দেয় সুস্থ মানব সম্পদ। সুবহানাল্লাহ বলেন, এবং শুধু সেটা পুরুষ নয় মেয়েদেরকেও, ঠিক কিনা বলেন? জি, অন্যেরা নেয় টাকা দেয়, আপনাদেরকে দেয় কি দেয় না আল্লাহ জানে, দিলেও দেয় পার্থিব বস্তু, আর আমরা নেই টাকা দেই সুস্থ সত্য প্রকৃত মানব সম্পদ জাতিকে উপহার দেই। মিথ্যা বলেছি না সত্যি? মিথ্যা বলেছি না সত্যি? হ্যাঁ, সুতরাং বন্ধুত্ব করে কারোর সঙ্গে লাভ হবে না, বরং নিজের আমলের দ্রুস্তগি, আমলের শুদ্ধতা, নফসের সংশোধনী এবং নিজের কলবের উন্নতি করাই যেই করুক সে আল্লাহর কাছে প্রিয়। আমার আল্লাহ শেষ কথা বললেন, ওলা সাফা, কাফেররা কেয়ামতের দিনে সাফাত। জি ভাই, আমরা জানি, আমরা জানি সাফাত সাবিতাতুল লিরুসুলি বাল আখিয়ার, সাফাত রসুলরা করবেন, ভালো মানুষরা করবেন। আমার নবী বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীর ছিল মকবুল দোয়া। সুবহানাল্লাহ বলেন, সকল নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন যে তিনি একটা দোয়া করবেন, আল্লাহ নিঘাতসে দোয়া কবুল করবেন। আমার প্রিয় নবী বললেন, আমি ওয়ইন্নি আখতাবাতু দাওয়াতি সাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ যে দোয়ার পাওয়ারটা দিয়েছেন ওই দোয়াটাকে কিয়ামতের দিনে আমার উম্মতের জন্য আমি স্টকে রেখে দিয়েছি। বাকি নবীরা সব খরচ করে ফেলেছে, সুবহানাল্লাহ, আমার নবী রেখে দিয়েছেন। কিন্তু তার জন্য হতে হবে ঈমানদার, তার জন্য হতে হবে নবীর দলীয় লোক। কাফেরের জন্য সাফাত নয়, কাফেরের জন্য জোরে বলেন সাফাত নয়, সাফাত কার জন্য? ইমানদারের জন্য। কিন্তু মনে রাখবেন, রাসূল সাফাত করবেন, সাহাবীরা করবেন, ইমাম মুস্তাহিদরা করবেন, হাক্কানি পীর ওলিরা করবেন, হাক্কানি ওলামায়ে কেরামেরা করবেন, হাফেজে কোরআনেরা করবেন। জি, নিশ্চিত তাদের ভিতরে থাকতে হবে, থাকতে হবে আদর্শ আমল, তাকওয়া, পরহেজগারিতা, সবগুলো থাকতে হবে। কিন্তু জানেন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যেটা করছে ভাই, আমাদের জন্য সুপারিশের অন্যতম মাধ্যম রয়েছে আল কোরআন। মানুষ যদি সুপারিশ কেউ নাই করে, কোরআন সুপারিশ করবে। জি, আল্লাহ পাক নবী বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইনাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কারণ কিয়ামতের কঠিন দিবসে এই কোরআন তার পাঠক, তার আমলকারী, তার খাদেম, তার সহযোগী, এদের জন্য সুপারিশ করবে। আমরা আপনারা সব, আপনারা খেদমত করতে এসেছেন কার? কাইম সাহেবের, মাতিন সাহেবের, রজবালি সাহেবের? জি নয়, আমরা খেদমত করতে এসেছি এলমে কোরআন, এলমে হাদিসের, আমরা খেদমত করতে এসেছি এলমে দ্বীনের। সুতরাং দুনিয়ার কোন মানুষের চটকদারি সুপারিশে না পড়ে আসুন, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আরো মজবুত হই, আরো সংঘবদ্ধ হই, আরো আমাদের, আমরা এর প্রতি নিবেদিত হই, আমাদের জন্য আল্লাহর কোরআনের সাফাত যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আর কোরআনের সাফাত পাবো মানে রসুলের সাফাত থেকেও ইনশাআল্লাহ বঞ্চিত হব না। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি, জি, তোমরা কেয়ামতের ময়দানে হাজির হওয়ার আগে তা থেকে খরচ করে এসো, কারণ কেয়ামতের ময়দানে কেনা বেচা নাই, কেয়ামতের ময়দানে কারোর বন্ধুত্বের খাতিরে কারোর রেহাই নাই। আজও যারা মনে মনে করে, আজও যারা মনে মনে করে জিন্দাবাদ দিলেই জান্নাতে চলে যাব, আজও যারা মনে মনে করে, জি, আমরা 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 হুজুরের দলে আছি, হুজুর আমাদেরকে বুকি করে জান্নাতে নিয়ে যাবে, ভাই এই কম্পিউটারের যুগে আর বোকামি করিস না বাবা, আর বোকামি করিস না, ডুপ্লিকেট মুসলমান হয়ে লাভ নেই, ডুপ্লিকেট মুসলমান হোস না, হাতে না ধরে পায়ে ধরে বলি, জি, ডুপ্লিকেট মুসলমান হোস না বাবা, একটু অরিজিনাল হওয়ার চেষ্টা কর। কথা বুঝতে পারেননি, খারাপ বলেছি? এই খারাপ বলেছি? জি, নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, জিকির নেই, তসবিহ নেই, সেই সঙ্গে উপরন্ত শরিয়াত বিরোধী কার্যকলাপ, গালি গালাজ, মিথ্যা, শত্রুতা, অপপ্রচার সব চালিয়ে যাব, এটা কি ডুপ্লিকেট না তা ওটা অরিজিনাল?
কথা বলেন না কেন? একদম তাই বলি, হাতে না ধরে পায়ে ধরে বলি, যারা অরিজিনাল আল্লাহ তাদের বরকত দেন, কায়েম রাখুন। যাদের ভিতরে এখনো ডুপ্লিসিটি রয়েছে, ডুপ্লিসিটিটা বাদ দিয়ে অরিজিনাল মুসলমান হওয়ার জন্য জি আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম ভাই, আর অরিজিনাল মুসলমান হতে গেলে কথা আর চটকদারিতে হওয়া যাবে না, কাজের ময়দানে নামতে হবে, ঠিক না ভুল? জি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কোরআন হাদিসের প্রতিবাদ করে কিন্তু চটকদারি কথা বলে না, কাজ করে, ঠিক না ভুল? আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করছি। মনোযোগকে আল্লাহ মজবুত করে দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি সকালবেলায় রওনা হব মালদাহে, জি রাত্রে একটু ঘুমের প্রয়োজন ছিল, আমার স্নেহভাজন মৌলানা সাহেব আমার বিশ্রাম করতে দিলে, চার ঘন্টা ঘুমিয়ে উঠে আলুম, বুঝতে পারেননি, যাইনি বললে হবে, আমি এখান থেকে নিষেধ করে দিছি জি। তারপরেও আচ্ছা ভাই, আল্লাহ যে আলোচনা করিয়েছেন, আপনাদেরকে মনে হচ্ছে এই হাড় কেটকেটে দেহে এই আলোচনা এই রাত দুটোর সময় সম্ভব বলে মনে হয়? কথা বলেন, কথা বলেন, সত্যি না? করানোর মালিক কে? চিল্লে বলুন কে? আমি এক বিন্দু বিশ্বাস করি না, যতক্ষণ স্টেজে না উঠি বিশ্বাস করুন আমার পা সোজা পড়ে না, জি স্টেজে উঠলি মনে হয় একদম 25 বছরের যুবক। আমি বিশ্বাস করি এটা একদম 100 বছরের, আমি বিশ্বাস করি 100 ভাগ আল্লাহ পাকের দেওয়া রহমত মদদ, আল্লাহ পাকের দেওয়া হেফাজত ছাড়া আর কিছু নয়, এটা আমি খুব বিশ্বাস করি। জি আমার ছেলেপিলেরা, আমার ড্রাইভাররা, আমার চেনা পরিচয় লোকেরা বলে আচ্ছা ব্যাপার কি বলেন দিন, আপনি তো এই 20 বার পেট লেবে স্টেজে উঠলেন, বক্তৃতা করার সময় কিছু বোঝা যায় না কেন? মানে বক্তৃতা কেন আমি করি? আমি করি না, আল্লাহ করায়। সুতরাং ও জিনিস আলাদা আর এই জিনিস আলাদা, কারণ আরে বাবা আমি তো এখন দিনের খেদমত করতে বসেছি, আমি তো আমার খেদমত করতে বসিনি, ঠিক কিনা? আল্লাহর কাজ করছি, আল্লাহ করাচ্ছেন। প্রিয় ভাই আমার, মাতিন সাহেব টোটাল বক্তৃতা আমি শুনেছি এবং যথেষ্ট যথেষ্ট শ্রম দিয়ে কালেকশন করেছেন, আপনারাও দিয়ে গেছেন, এবং আমরা আশাবাদী যে বিগত রেকর্ড পার করে এবারে তদ ঊর্ধ্বে কালেকশন হয়েছে। এই হেনা বলেন, হওয়ার দরকার ছিল না? ছিল না, অবশ্যই ছিল। তো যা দিয়েছেন তাতে মনে হচ্ছে আর কালেকশন না হলেও চলে যাবে নাকি? না বলেন, আপনাদের মনোবল শুনি আমি, একটু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো মাতিন সাহেব আমার মেজো, তাহলে আমার থেকে বড় না ছোট? তা মেজো বাহিরে দিয়েছেন অতরা, তাহলে আমি বড়, আমার তো কিছু দেওয়া দরকার আছে কারোর কাছে? আর না সব মাতিন সাহেব লেগেছে, আছে কিছু? হ্যাঁ কি জানি আমি তো বুঝতে পারছি না, মাতিন সাহেব যে যা নেছে তাতে আর পকেটে কিছু আছে কি না জানি না আমি, যদি কারুর থেকে থাকে জি তাহলে খোলা বাংলা কথা, আল্লাহ যতক্ষণ শোনাবার তৌফিক দিয়েছেন শুনেছি, নগদে পারুন প্রতিশ্রুতি পারুন একটু এগিয়ে আসুন, আর যদি মানকে হুজুর নগদেও নেই আর প্রতিশ্রুতি দেওয়ার নেই জি, তাহলে এক কাজ করেন যে এই যে মালগুলো দিয়েছে এ কারা খাবে? খাদিজার শিক্ষকরা খাবে? এই হ্যাঁ না বলেন না তাড়াতাড়ি, না খাদিজার পরিচালক পরিচালক সমিতি খাবে না ছাত্রীরা খাবে? কারা খাবে জি? এ কুল হবে না, কুল 750 লোকের কুল হয়ে এই হ্যাঁ বলেন। সুতরাং এগুলো আপনাদের মধ্য থেকে আল্লাহ যাদের আলহামদুলিল্লাহ বলাস আল্লাহ যাদের উদ্যোগ দিয়েছেন একটু বলেন, লেখো তো মিজানুর রহমান কুসার কুসডাঙ্গা 1000 টাকা বলাস ভাই একটু বলেন। আলহামদুলিল্লাহ আমাদের একজন শিক্ষক জামিয়া থেকে ফারেগ হওয়া মাওলানা মুফতি মাওলানা নূর আমিনের ভাই ইয়াসিন, ছেলেটি থাকে বোম্বাই, বোম্বাই থেকে ফোন করে বলেন ভালো 10,000 টাকা দেবে, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা, না রে নূর ইসলাম ভাই বয়ডা গাছি, তাই তো 1000 টাকা
লিখছি, একটু একটু বলেন ভাই, আর বাড়ি যাওয়ার সময় নেই, বাড়ি যাওয়ার দ্বারা চলে গেছে, বাড়ি যাওয়ার সময় নেই, এরপরে বাড়ি যেতে হবে শেষ দোয়া করে, জি এও না তো না করে লাভ নেই, বলেন কেউ থাকলে চলে আসুন। মহিবুল্লাহ জামাদার নূরপুর চাঁপালিতে বাড়ি, 1000 টাকা, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, অনেকেই তাদের শেষ সহযোগিতাটুকু করতে ছাড়ছেন না, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাই আলহামদুলিল্লাহ, নজরুল ইসলাম ভাই দক্ষিণ গোলাইচণ্ডীতে বাড়ি, তিনি 10,000 টাকা ওয়াদা করেছিলেন, তার ওয়াদাটা তিনি শোধ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার এই ভাই, আমাদের খুব প্রিয় বন্ধু, চোলপুরে বাড়ি, তার মেয়ে পড়ে তাসকিয়া খাতুন, 1000 টাকা, জোরে বলুন মারহাবা, ভালো আছেন আলহামদুলিল্লাহ, 500, 200, 100 অনেকেই দিচ্ছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন, হায়াত কিসমতে আল্লাহ বরকত দিন, হালাল রোজগারে আল্লাহ বরকত কায়েম রেখে দিন, জোরে বলুন আমিন, সকলের বিবি বাচ্চাকে আল্লাহ জান মালে হেফাজত করে দিন রব্বুল আলামিন, আল্লাহ যদি কেউ পরিবারে অসুস্থ থাকে আল্লাহ কোরআনের খিদমতে দান করার জন্য অসুস্থতাকে আল্লাহ সুস্থতা নসিব করুন, বলুন আমিন, নারাই তাকবীর, নারাই আখতারুল ইসলাম গাছা, জি 1000 টাকা, জোরে বলুন মারহাবা, গাছা বেনে বউতে বাড়ি আখতারুল ইসলাম, 1000 টাকা, জোরে বলুন মারহাবা, নারাই তাকবীর। একজন ফোন পেতে 500 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ তার এই উদ্যোগকে কায়েম রাখেন, বলুন আমিন। ভাই বিসমিল্লাহ বলে শুরু করেন, একটা মজাদার জিনিস, আজারউদ্দিন ধোবাবেড়িয়াতে বাড়ি থাকে সুরাটে, 1000 টাকা লিখছো, জি নাফিসা বলে একটি মেয়ে ছাত্রী, এখানকার তার আব্বা 1000 টাকা দেবে, শাহাবুদ্দিন আলী মধ্যম গ্রাম, 1000 টাকা, জি মাশাআল্লাহ। ভাই ওয়াদা এখনো আমার ভাইরা দিচ্ছেন, যিনি দিচ্ছেন নেওয়া হবে, এইটা দেখুন সবগুলো মিষ্টির আইটেম কিন্তু বিচিত্র রং, সবকটাই মিষ্টি কিন্তু রং বিচিত্র এবং ওজনও খারাপ না, একটু বলেন বিসমিল্লাহ বলে একজন দাম বলেন, একজন দাম বলেন, সাবনুর ঘোলাতে বাড়ি যে এখানকার ছাত্রী, 5000 টাকা, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। আমার এই ভাই তিনি দৃষ্টিহীন, তিনিও 100 টাকা দিয়েছেন, না তার সঙ্গে একজন কিছু দিয়েছেন, একটু বলেন বিসমিল্লাহ, অনেকগুলো মাল রয়েছে ভাই, বিশ্বাস করুন এ মাল যদি আপনারা না কেনেন তাহলে দাতাদের দেয়ার মনটা ভেঙে যাবে, তারা মোহাম্মদ আজহার গাজী যুবক ছেলে ধলতিতাতে বাড়ি,
1000 টাকা জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আমিন, নারাই তাকবীর। ফোন পেতে আরো একজন ভাই 1000 টাকা দিয়েছেন, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের রোজগারে বরকত দেন, দেহ মনকে সুস্থ রেখে দেন, বলুন আমিন। বলেন ভাই, আরে এই রাত দুটোর সময় যা লোক আছে এমনি সবাই, এর অর্ধেক লোকও থাকে না সন্ধ্যেবেলা, হ্যাঁ না বলেন জি। সুতরাং আমাদের বিক্রির বাজার বসানোর উপযুক্ত সময় হয়ে এসেছে, একটু এটা এটার দিকে তাকান, তাকে একটু দাম বলেন, কার মন চায় দিল চায় দাম বলেন। যে 500, আচ্ছা যাক শুরু হোক, আলহামদুলিল্লাহ শুরু যখন হয়েছে শেষ এক সময় হবে ইনশাল্লাহ। 2000, 2500, 3000, 3000, না না কতবার ধরবে দেখানো হয়েছে, না এখানে লাইভ লাইভ আর নেবে 3000 আসে, লাইভ আর আসে আসে 3000, শিগগিরই বলেন, ভাই আমার যেটা মনে হয়েছে 3000 টাকা মানে আমার আন্দাজ, ওর অরিজিনাল দামটাই হচ্ছে, বরকতের দাম এখনো হয়নি। 4000, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহ উদ্যোগকে কবুল করেন, বলুন আমিন। 4000 মিষ্টির প্যাক, 4000 কি বলেন দিন, মনে হয় মধু, মধু মধু 4000, 3 কেজি 600 মধু বললাম, 4000 এক মিনিট সময় দিচ্ছি, মিষ্টির প্যাক 4000, তবে না উঠলে 4000 পাবে, তিনি দান দিবেন তবে লাভবান হবেন। আর যদি কারোর এখনো উদ্যোগ আসে জি একটু বলেন, 4000, 4000 শিগগিরই বলেন, সাড়ে 4000 জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। সাড়ে 4000, ফের এক মিনিট সময়, মিষ্টি 4500 বলেন ভাই, 45 সেকেন্ড, মিষ্টি 4500, 45 সেকেন্ড, মিষ্টি 4500, তিরিশ সেকেন্ড, মিষ্টি 4500, 15 সেকেন্ড, মিষ্টি 4500, 5 সেকেন্ড, মিষ্টি চলে গেল, নাম কি, আব্দুল বারী, ছেড়ে দেন, আব্দুল বারী আর শাহজান দুজন ভাই মিলে নিয়ে যাবেন,